বালতি ভর্তি ভিক্ষের খুচরো টাকা, সে কি গাড়ির শোরুমে বালতি ভর্তি টাকা নিয়ে এ ছেলে করছে কি? দাঁড়ান দাঁড়ান, একটু পরিচয় করে নেওয়া যাক। নাম রাকেশ পাড়ে। কৃষ্ণনগর পালপাড়া মোড়ের গাড়ি শোরুমের বাইরে বালতি ভর্তি কয়েন নিয়ে সে হাজির। তার পরিচয় সে ভিখিরির ছেলে। হ্যাঁ, এভাবেই তার কথা প্রকাশ্যে আসার পর অনেকে কটাক্ষ করছেন, কি না সাধ একটা স্কুটি কিনবে, তাও নিজের নয় মায়ের সাধ। তাই মায়ের ভিক্ষে করে পাওয়া টাকা জমিয়ে জমিয়ে 70,000 টাকা দামে স্কুটার কিনতে গেছিল শোরুমে ছেলেটি, সঙ্গে বন্ধু বান্ধব। অবশেষে সাধ পূরণ হলো, নিজের নয় মায়ের সাধ। ভিক্ষে করে যা পান তা দিয়ে কোনো মতে চলে, তবু বড় সাধ বাড়িতে একটা স্কুটার থাক, সেই সাধ পূরণ করতে ছেলে বদ্ধপরিকর। খুচরো টাকা ছেলের হাতে দিয়ে মা বলেছিলেন, যা বাপ স্কুটার কিনে শখ মিটিয়ে নে। তাই মায়ের শখ মেটাতেই ভিক্ষের জমানো টাকা দিয়ে স্কুটার কিনতে হাজির রাকেশ। তবে 50 এবং 20 পয়সাও ছিল। এই বিষয়ে শোরুমের ম্যানেজার গৌরব বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথমে বুঝতেই পারিনি কি করব। ছোট 1 টাকার কয়েন নিয়ে সমস্যা ছিল, কিন্তু সে তো আর অচল নয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর অনেকে ব্যঙ্গ করছেন, বলছেন ভিক্ষের জন্য টাকা দেয়া হয়েছে তা দিয়ে বাহালতা, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। তাদের বলি, এটাই দেখলেন, মায়ের সাধ পূরণ করতে ছেলের কাণ্ড কারখানাটুকু বুঝলেন না।